আজি আমি পড়া চতুর্থ শ্রেণী মানসংক প্রশ্ন বিষয় গুণন পাঠ তিন প্রশ্ন নম্বর একত্রিশ পঁয়চাশ গুণন পচাশ গুণন পঁচস্তর সমান পনের গুণন পাঁচ গুণন পাঁচ গুণন দশ গুণন পাঁচ গুণন কেতে আমি করা সজাইকু লিখবা সমান চিহ্নর আর পটে পঁচস্তর অমান চিহ্নর আর পটে পচাশ অটে সংখ্যা পঁয়চাশ অবে আমি দিয়েছি পঁচস্তর সমান পনের পঞ্চা পনের গুণন পাঁচ পনের পঞ্চা পঁচস্তর তাপরে দিয়েছি পচাশ দিয়েছি পাঁচ গুণন দশ বা দশ গুণন পাঁচ দশ গুণন পাঁচ যেমি গুণলে গুণফল একা আসব তাপরে দিয়েছি পাঁচ এটি কেতে গুণলে পঁয়চাশ হব পঁয়চাশ সমান পাঁচ গুণন ন পাঁচ নু পঁয়চাশ তবে সংখ্যাটি হব আমার ন আকু আমি সজাইকি লিখবা উত্তর পঁয়চাশ গুণন পচাশ গুণন পঁচস্তর সমান সমান পনের গুণন পাঁচ গুণন পাঁচ গুণন দশ গুণন পাঁচ গুণন ন পনের পঞ্চা পঁচস্তর পাঁচ দশ পচাশ পাঁচ নয় পঁয়চাশ গুণন পচাশ গুণন পঁচস্তর সমান পনের গুণন পাঁচ গুণন পাঁচ গুণন দশ গুণন পাঁচ গুণন ন উত্তর যেমি গুণলে বি গুণফল একা আসব পাঁচ নয় পঁয়চাশ দশ পঞ্চা পচাশ পনের পঞ্চা পঁচস্তর পঁয়চাশ দশ পঁচস্তরী